যে সিলেটও আমাদের সিটি কর্পোরেশন আমাদের মেয়র জয়লাভ করেছে, বরিশালে আমরা জয়লাভ করেছি। আজকে যারাই আজকে নির্বাচনে প্রশ্ন তুলে তাদের বলবো, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচনের মানুষ যাতে ভোট দিতে পারে সেইভাবে যে আমরা করতে পারি, ব্যবস্থা করতে পারি, সেটাই কিন্তু আমরা প্রমাণ করেছি। খাদ্য ঘাটতি যদি দেখা দেয়, দুর্যোগ দুর্বিপাক যদি দেখা দেয়, তাহলে সেখানে যেন আমরা অন্তত 3 মাসের খাবার কিনতে পারি, সেই পরিমাণ টাকা রিজার্ভে সবসময় থাকা দরকার। সেদিক থেকে আমাদের 5 মাসের খাবার কেনার মতো সক্ষমতা এখনও আছে, আর আমাদের খাদ্যের এত অভাবও নাই। আর আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের টাকা দিয়ে আমরা যেমন পদ্মা সেতু নির্মাণ করেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন মেট্রো রেল থেকে যে টোল কালেক্টর যে ভাড়া কালেকশন করা হয়েছে সেখান থেকে আমরা ইতিমধ্যে 55 কোটি টাকা পেয়েছি। 900 কোটি টাকা কিন্তু পদ্মা সেতু থেকে উঠে এসেছে, কাজে আমরা কিন্তু এই যে আমাদের নিজেদের টাকা থেকে করেছি। আমরা গতইতেও বলছি, এইতেও বলি যে আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে, ফাঁকা ঢাকা। আমরা প্রত্যেকটা এলাকায় ফুড পেট্রোল দিই, মোবাইল পেট্রোল থাকে, আমাদের রিজার্ভ পুলিশ থাকে, আমাদের কন্ট্রোল রুমে পুলিশ থাকে। নগদ টাকা এবং গয়না খালি বাসায় না রেখে হয় ব্যাংকে রাখেন, অথবা কোনো নিকটতম আত্মীয় বন্ধুবান্ধব যারা ঢাকা থাকবে তাদের কাছে জমা রেখে যান। যখনই নির্বাচন হয় একটা ষড়যন্ত্র, আন্তর্জাতিক এবং দেশি একটা ষড়যন্ত্র শুরু হয়। আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সম্বন্ধে আমার কিন্তু অত চিন্তা নাই, বিকজ আসলে আমরা যদি ঠিক থাকি, আমরা যদি আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ যদি আমাদের সাথে থাকে, তাহলে আন্তর্জাতিকভাবে যাই যে চেষ্টা করে কিন্তু কেউ কিছু করতে পারবে না। বিএনপি একটা দল যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষার জন্য সব সময় ত্যাগ স্বীকার করেছে। দেশের চিত্র খালেদা জিয়া তিনি যখন আপনার প্রধানমন্ত্রী হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি তখনও তিনি পুরোপুরিভাবে এই দেশের স্বাধীনতা সমস্ত রক্ষা করার জন্য কাজ করছেন। কখনো আজ পর্যন্ত এই অভিযোগ কখনো কেউ করে নাই যে বিএনপি দেশ বিক্রি করেছে বা দেশের পুরো জিনিস দিয়ে দিয়েছে। Rohingya has to, with $8 a month, 30 cents for each meal. If we have a parrot at your home, I think it will cost you more than that. In our capacity as embassies, it's obviously limited one. Normally, we are 19 embassies here, members of the OIC. যারা অসাধু ব্যবসায়ী, যারা মজুদ করে রেডি করেছি, এবার চান্স পেয়ে গেছি, এবার আমরা মানে 7 তলা আছে, 7 থেকে 17 তলা বাড়াবো, এরকম যাদের চিন্তা ভাবনা ছিল তাদের কিন্তু সেই সফলতা অর্জন করতে আমরা দিই নাই। ভেজালের বিরুদ্ধে এবং মজুদের বিরুদ্ধে আজকে এক সংসদে সেই আইনটা আমাদের উঠতেছে। দেখেছেন ইতিমধ্যে যেই কন্ট্রাক্টর, যেই ঠিকাদার গাছ কেটে ফেলেছে তাকে আমি কালো তালিকাভুক্ত করে দিয়েছি, যে ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল তাকে আমি চাকরির থেকে বরখাস্ত করেছি। আমার মেসেজ ভেরি ক্লিয়ার, এই সিটিতে কোনো গাছ কাটা যাবে না। এই হর্ন আমাদেরকে শেষ করে দিচ্ছে, এই হর্ন ঢাকা শহরে বাজাবেন না, এবং আমরা আসুন সবাই মিলে একটি দিন ঢাকা শহরে বিনা হর্নে গাড়ি চালাবো, এটি আমি সকলের কাছে অনুরোধ করি।